Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Sammanit dini bhatrimondoli Allah rabbul alamin prashansa ebong priyo nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam er salatu salam er pore aaj shonibar 26 Muharram 1443 hijri mutabik 4 September 2021 dharabahik alochona sharhus sunnah Imam Barbahari rahmatullahi alaih porbo number 25 এই কিতাবের অর্ধেক পর্যন্ত মোটামুটি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমার হিসাবে 50টি পর্বে এই কিতাব শেষ হয়ে যাবে আর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বরকত দান করেন আর বিশেষ কোনো কারণে যদি দম্মাম থেকে বাইরে কোথাও সফর না করতে হয় এই বারগুলিতে তাহলে ইনশাআল্লাহ রমজানের আগে শাবান এর ভিতরেই আমাদের এই কিতাব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন এবং আল্লাহ যেন সহজ করে দেন পর্ব নম্বর 25 এতে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন রুয়াতুল্লাহ বা দিদার অদেশের মানুষরা ফারসি পরিভাষা বেশি বুঝে কিন্তু আল্লাহর দিদার ফারসিতে দিদার আরবিতে রুয়াত আর বাংলায় হচ্ছে দর্শন আল্লাহর দর্শন এই সম্পর্কে আলোচনা রয়েছে আর তারপরে একশ্রেণীর মানুষের গোমরাহি এবং তাদের গোমরাহির কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে পাপীদেরকে কাফের মুশরিক আর তাদের অনুসারীদেরকে জাহান্নামে শাস্তি দেবেন স্থায়ী অথবা অস্থায়ী কাফের মুশরিকদেরকে স্থায়ী শাস্তি দেবেন আর যারা মুসলিম উম্মার পাপিষ্ঠ বিনা তওবায় বিনা সংশোধনে বিনা পরিচ্ছন্নতে আল্লাহর সামনে হাজির হয়েছে আসামি হয়ে তাদের চাইলে আল্লাহ শাস্তি দেবেন অস্থায়ী আর চাইলে আল্লাহ মাফ করবেন তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে তো প্রথম যে বিষয়টি এখানে রয়েছে তা হচ্ছে ইমাম বারবাহ রাহমাতুল্লাহ বলছেন ওয়ালাম আর জেনে রেখো আন্না আউওয়ালা মান ইয়ানজুর ইলাল্লাহ ফিল জান্নাতি আল আদিররাহ সর্বপ্রথম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবেন আল্লাহর দিদারে ধন্য হবেন জান্নাতে তাহলে মুমিনরা আল্লাহকে দেখবে জি জান্নাতেও দেখবে আর হাশরের মাঠেও দেখবে বিচার দিবসেও দেখবে এই বিষয়টি আকীদা ও ইসতিয়ার আলোচনাতে বিস্তারিত আলোচনা হয়েছে জান্নাতে দেখবেন কিন্তু সর্বপ্রথম কে দেখবেন এটি একটি নতুন বিষয় এখানে রয়েছে যেটা এর পূর্বে যে আলোচনাগুলি আমাদের আল্লাহর রুয়াত সম্পর্কে আছে হয়তো ওতে নেই বলছেন লেখক যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কে দেখবেন জান্নাতে আল আদিররাহ আল আদিররাহ দারিরের বহুবচন দারির মানে হচ্ছে অন্ধ দারির দারার থেকে দারার মানে ক্ষতি যে দৃষ্টি শক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সে কে অন্ধ দুই চোখে দেখে না অন্ধ অন্ধরা যেহেতু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সুন্দর সৃষ্টি কিছুই দেখতে পায়নি আহ উপর দিকে তাকাচ্ছেন কত সুন্দর আকাশ নীল আকাশ সামনে পেছনে ডানে বামে নিচে উপরে সব দিকে তাকাচ্ছেন পৃথিবী যারা ঘুরেছে বা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছে তারা জানে যে আল্লাহর জমিনে কত যে সুন্দর সুন্দর দৃশ্য আছে এক এক দেশে এক এক অঞ্চলে এক এক এলাকায় একই দেশে বহু রকমের দৃশ্য কোথাও বাগানের দৃশ্য তো কোথাও ফসলের দৃশ্য তো কোথাও পাহাড় পর্বতের দৃশ্য কোথাও আর অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য সুবহানাল্লাহ নদী নালার দৃশ্য সাগরের দৃশ্য সুবহানাল্লাহ
তো দুনিয়ার এই সমস্ত নিয়ম, তারপরে নিজের ছেলে মেয়েকে দেখতে পাইনি, দেখতে পারেননি, অন্ধ। স্ত্রী কেমন, স্ত্রীকে দেখতে পারেনি, দুনিয়ার কোনো কিছু বা কোনো কাউকে দেখতে পারেনি, এক কথায় বাপ মা কাউকে দেখতে পারেনি, অন্ধ মানুষ। এর প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? এক তো সহি হাদিসে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কারো যদি আল্লাহ রাব্বুল দুটো চোখ নিয়ে নেন, মানে দৃষ্টি শক্তি নিয়ে নেন, আর সেই ব্যক্তি যদি মমিন মুসলিম হয় কমপক্ষে, মানে কাফের হলে তো আর অন্ধ কাফের হলে জান্নাতে চলে যাবে না, মুশরিক শিরিক করেছে, প্রতিমাকে সেজদা করেছে, মাজারে সেজদা করে কুফরি শিরকি আকিদা নিয়ে মারা গেছে, ইমান ভঙ্গ করেছে, জাদুকর গণক, তাহলে তার জান্নাতে যাবে না। কিন্তু মমিন মুসলিম ইসলাম নষ্ট করে নাই, যত গুনাহ থাক না কেন, যদি দুটো চোখ থেকে বঞ্চিত থেকে থাকে দুনিয়ায়, তার বদলে আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন। এটা সহিহ হাদিস। এটি সুসংবাদ ওই সব অন্ধ মানুষের জন্য, অন্ধ মুসলিমদের জন্য, পুরুষ হোক আর নারী হোক। কারণ মানুষ যখন বড় ধরনের কোনো প্রতিদান পায় তখন মনে একটা শান্তি আসে যে যাক চোখ গেছে গিয়েছে, কিন্তু জান্নাতটা তো পাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এটি সহিহ হাদিস যেটা বললাম, অন্ধ ব্যক্তি জান্নাত পাবে ইনশাআল্লাহ তার বিনিময়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে প্রথম দেখবে দুনিয়ায় যারা অন্ধ ছিল তারা। এই বিষয়টি এখানে বলছে আল আদিররা, দরিরের বহু বচন। সুম্মার রেজাল, তারপরে পুরুষরা দেখবে, সুম্মান নেশা, তারপরে মহিলারা দেখবে, বে আয়নে রৌ সেহিম, তাদের চক্ষু দ্বারা, অর্থাৎ রৌস মাথা, মানে চোখ তো মাথাতেই থাকে, মানে মুখমণ্ডলে থাকে, মানে সত্যিকার অর্থে দেখবে, যে কথাটা বলতে চাইছেন এখানে, বে আয়নে রৌসম থেকে, মানে সত্যিকার অর্থে দেখবেন। কারণ একটা দেখা আমরা বলে থাকি আমাদের ভাষায় অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, তুমি একটু চিন্তা করে দেখো না, বলছি না বলছি না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না এই উট যে কীভাবে আল্লাহ সৃষ্টি করেছে, পাহাড় পর্বত হ্যাঁ ইত্যাদি, জমিন আসমান, আল্লাহ বলেছেন না সুরে কাশিয়াত। এই দেখাটা দুই রকম, একটা হচ্ছে চোখে দেখা, সারা জীবন প্রতিদিন উট দেখছে, প্রতিদিন পাহাড় দেখছে পাহাড়ি এলাকার মানুষ, প্রতিদিন জমিন দেখছে, প্রতিদিন আকাশ দেখছে মানুষ, চোখ আছে দেখছে, কিন্তু এগুলো নিয়ে কোনো চিন্তা করে না, এই দেখাতে কোনো লাভ আছে, আল্লাহ শুধু এই দেখতে বলেছে, তাহলে এই চোখ দিয়ে দেখার কথা আল্লাহ বলেন নাই? আফালা ইয়ানজুরুন, গভীরভাবে চিন্তা করে দেখে না, চিন্তাশীল হয়ে দেখতে হবে, বিশাল আকাশ এমনিতে তৈরি হয়ে গেছে, কোনো বানানেওয়ালা নেই, কোনো স্রষ্টা নেই, সৃষ্টিকর্তা নেই, এত বোকার বোকা নাস্তিক। অথচ এই বোতলটাও না, এই বোতলের ঢাকনাটা সম্পর্কে যদি আমি বলি নাস্তিকদের মতো, তাই না, যে এই বোতলের ঢাকনাটা এমনিতে তৈরি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে, এ কোনো কারখানাতে তৈরি হয়নি, কোনো মেশিনে তৈরি হয়নি, এমনিতে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে। যেমন কি বলছে নাস্তিকরা, সব প্রাকৃতিক, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো নাস্তিকদের কথা। আর তারপরে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে এখানে টেবিলে চলে এসছে, আর এইভাবে এই বোতলে সেট হয়ে গেছে, কেউ এখানে বোতলটা রাখেও নি, কেউ বোতলে ঢাকনা লাগায়ও নি, যদি বলি আমাকে কি বলবেন, মস্তিষ্ক বিকৃত, পাগল হয়ে গেছে, আপনাদের ওস্তাদ হইলেও পাগল বলবেন, বলবেন না, আর না হলে আমাদেরকে নিয়ে কী করছে, রসিকতা করছে, মজা করছে। তাহলে বিশাল আকাশ, বিশাল জমিন, আর এ বিশাল সৃষ্টি উট, সুবহানাল্লাহ, কত শক্তিশালী পশু, মরুভূমিতে আপনি 1-2 কিলোমিটার চলেন মরে পড়ে থাকবেন, আর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের মাস যদি মরুভূমির জাহাজে চলতে থাকে কিছু হবে না, পানি একবার পান করে নিল সপ্তাহ সপ্তাহ চলতে পারে ওই পানি দিয়ে।
আপনার মিনিট মিনিট পানি লাগবে যদি এরকম মরুভূমিতে পড়ে যান গরমের দিনে। আল্লাহু আকবার। তাহলে এই দেখা মানে চোখ দিয়ে দেখা নয়, তাই না? অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, গবেষণামূলক দেখা। এটা দেখে এর বা এসবের বানানেওয়ালাকে, সৃষ্টিকর্তাকে, তাকে উদ্ঘাটন করা, তার সন্ধান লাভ করা, তার খোঁজ যখন হাসিল হয়ে, তার সম্পর্কে যখন ইলমুল ইয়াকিন দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, তখন তার হক রয়েছে, অধিকার রয়েছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং তার অধিকার হক রয়েছে আমার ওপর। তো সেই হকটা কী? লিয়াবুদুন, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত কী নিয়ম পদ্ধতিতে করতে হবে তা শিখতে হবে, শেখার পর ইবাদত করতে হবে, এই ইবাদতের দিকে মানব জাতিকে আহ্বান করতে হবে। এটার নাম ইসলাম, এটার নামই হচ্ছে ইসলাম। তো ফিরে আসি আসল বিষয়ের দিকে। এখানে যে বিষয়গুলি বলা হয়েছে সেই বিষয়গুলি কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে প্রথম অন্ধরা দেখবে, তারপরে পুরুষরা, তারপরে নারী দেখ। তাই বলছেন ভাষ্য, অন্ধরা প্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, এমন একটি বিষয়, এই এমন একটি ইস্যু এখানে উল্লেখ করা হয়েছে যার কোনো দলিল নেই। দলিল হচ্ছে ওহি, দলিল হচ্ছে ওহি, দলিল আমার কথা নয়, দলিল আবু হানিফা শাফি মালিক আহমদের কথাও না, দলিল আবু হানিফা শাফি মালিক আহমদ, তার আগে তারপরে ওলামা কেরা, আমি যে আপনাদের সামনে বলছি সরাসরি, আমার কথার পেছনে, কথার সমর্থনে যদি একটা আয়াত পেশ করতে পারি, এটা হাদিস পেশ করতে পারি সহি, তাহলে সেটা দলিল, ওহি দলিল, নাহলে আমার কথার কোনো মূল্য নেই, মানুষের কথার কোনো মূল্য নেই। আল্লাহর কথা দলিল, আর কার কথা দলিল? রাসূলুল্লাহ কথা, কাজ, আমল দলিল, দলিল নেই। বলছে ফালাম আকিফ আলাইহি ইল্লা মিন কাউলিল হাসান আল বসরি, এই মর্মে শুধুমাত্র প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি রয়েছে। তার মানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, না কোনো সাহাবি বলেছেন, হ্যাঁ কেউ বলেননি, তাহলে কার উক্তি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি। তিনি কি বলেছেন? আউয়ালু মা ইয়ানযুরু ইলা ওয়াজহি রব্বি তাবারাক ওয়া তাআলা আমা, সর্বপ্রথম রবকে দেখবেন, রবের চেহারার দিকে তাকাবেন, দেখতে পাবেন কে? আমা, যে অন্ধ। আমা মানে অন্ধ, এটা সহজ ভাষা, আর দরির এটা হচ্ছে মুশকিল ভাষা। ইমাম লালাকাই রহমতুল্লাহ আলাই শরহু উসুল ওয়া ইতিকাদ আহলি সুন্নাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই উক্তিটি উল্লেখ করেছেন, তৃতীয় খণ্ড 523 পৃষ্ঠা, আর বিষয়বস্তুর নম্বর হচ্ছে 924। তবে এই যে তাবেঈর উক্তি, এটাও কোনো সহি সনদ নেই, ইল্লা আন্না সানাদাহু ফিহি জাহালা, এর সনদেও একজন বর্ণনাকারী রয়েছেন যিনি অপরিচিত, অজ্ঞাত, পরি মজহুল, ওয়ালাই আসে হো, সুতরাং এটাও সহি নয় যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি এটি, এটাও সহি নয়। তাহলে কিছুটা আস্থা করা যেত যে হাসান বসরি রহমতুল্লাহ নিশ্চয়ই কোনো সাহাবি থেকে হয়তো শুনেছে, নিজের পক্ষ থেকে মন গড়া এরকম কথা বলা যায়, গাইবি কথা বলা যায়, আর কোনো সাহাবি থেকে শুনেছেন, তাহলে সাহাবিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, মন গড়া কখনো বলবেন না, তাই না? জি, তারা তো আর আমাদের মতো না। ওয়াল্লাহু আলাম। তাহলে বিষয়টা হয়ে গেল। হ্যাঁ, তবে আল্লাহকে দেখবেন, সবাই দেখবেন, কে আগে দেখবেন? মর্যাদার দিকে দিয়ে যদি দেখা যায় আম্বিয়া রসুলগণ দেখবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি রয়েছে রুইয়াতুল্লাহ, আল্লাহর দর্শন সম্পর্কে, তার একটি হাদিস, কামা কালা রাসূল, যেমন রাসূল বলেছেন, সাতা রাউনা রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে, কামা তারাউনাল কামর, কামার, যেমন তোমরা চাঁদকে দেখে থাকো, লাইলাতুল বদরে, পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাত, ছোট চিকন চাঁদকে দেখতে অসুবিধা হয়, প্রথম দিনে দ্বিতীয় দিনে চাঁদ অনেক সময় আমি দেখছি আপনি দেখতে পান না, হ্যাঁ ঠিক কিনা, কিন্তু পূর্ণিমার চাঁদ সারা দুনিয়া আপন আপন জায়গায় থেকে, কোনো জায়গায় সময় ভিড় হয়েছে দেখতে গিয়ে? কখন ভিড় হবে না, সারা পৃথিবী একসাথে যদি চাঁদ দেখে তবুও ভিড় হবে না, আপন আপন জায়গাতে সবাই দেখছে। তাই বলছেন, কামা তারাউনাল কামার, যেমন তোমরা চাঁদকে দেখে থাকো, লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে, লা তুদামুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার চাঁদকে দেখতে গিয়ে তোমরা কখনো সেখানে ধাক্কাধাক্কি ভিড় করো না,
কোনো ভিড় হয় না সেখানে। অন্য রেওয়ায়েতে রয়েছে লা তুদারুনা ফি রুয়াতিহি, সেই পূর্ণিমা রাতে চাঁদ দেখতে গিয়ে তোমরা কেউ কাউরে ক্ষতি করে ফেলো না। মানুষ যখন ভিড় করে তখন কি হয়, এক অন্যের ক্ষতি করে ফেলে। ভিড়ে দেখেছেন হয়তো এরকম দৃশ্য, আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব দেখছেন, কোন একটা শুধু ফর্ম নেওয়ার জন্য এমন ধাক্কা ধাক্কি যে পায়ের পায়ের তলায় অনেক নর নারীকে পুরুষ মহিলাদেরকে কি করে পিষ্ট করে দিল, ও পড়ে শেষ, হাসপাতাল পৌঁছে গেল। এই হাদিস সহিহ বুখারী তো রয়েছে 504 নম্বর, সহিহ মুসলিমের 633, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়াল ঈমানু বিহাযা ওয়াজিবুন, আল্লাহকে দেখবে মুমিন বান্দারা এটি বিশ্বাস করা ফরজ, আকীদার বিষয়। ওয়া ইনকারু কুফর, কেউ যদি অস্বীকার করে যে আল্লাহকে দেখতে পাবে না মুমিনরা, তাহলে সে কাফের। জি, কারণ আল্লাহকে দেখার কথা কোরআনে কারিমেও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আর হাদিস প্রসিদ্ধ মশহুর হাদিস, অনেকগুলি হাদিস রয়েছে, যার ফলে শুধু কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হয় না, সুস্পষ্ট বিষয় সহি হাদিস দ্বারা যদি থাকে আর সেটা অস্বীকার করে তাও কাফের হয়ে যাবে অনেক ক্ষেত্রে। কিন্তু কোন ক্ষেত্রে হবে সেটা আপনি আমি সাধারণ মানুষ বললে হবে না, সেটা ওলামায়ে কেরামরা এই বিষয়টিতে এজমা রয়েছে, এজমার বিষয় যদি হয় ঐক্যমত আছে, মশলাটা ইখতলাফও নাই, তাহলে তখন কিন্তু ইখতলাফ মশলা হলে ইজতিহাদের বিষয় রয়েছে, কেউ হয়তো সেটাকে মনসুখ বলছে, তখন এটা বলতে পারে না যে না রফেদান হাদিসকে অস্বীকার করেছে সুতরাং কাফের, যারা রফেদান করে না কাফের বলার অধিকার নেই, কারণ মশলা ইখতলাফি। কিন্তু কেউ যদি এমন বিষয় যেটা সুন্নত আছে, সুন্নতে মুয়াক্কাদ, আকিকা কোরআন আকিকার কথা আছে, হাদিস আছে, তাই না, তা আকিকা কেউ যদি অস্বীকার করে, আকিকা অস্বীকার অবশ্য গুমরাহ কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে, ওই রকম। তারপর বলছে ওয়া আলাম রাহিমাক আল্লাহ, আর জেনে রাখো হে পাঠক, আল্লাহ তোমার রহম করুক, আন্নাহু মা কানাত জান্দাকাতুন কাত্তু ওয়ালা কুফরুন ওয়ালা শাক্কুন ওয়ালা বিদআতুন ওয়ালা দলালা ওয়ালা হাইরাতুন ফিদ দীন ইল্লা মিনাল কালাম ওয়া আসহাবিল কালাম ওয়াল জিদাল ওয়াল মিরায় ওয়াল খুসুমা। বলছে যত বিধর্মীতে এসেছে আর যত কুফরি আর দীন ইসলামের ক্ষেত্রে সংশয় বেদাত গোমরাহী ভ্রষ্টতা বিভ্রান্তি এসেছে, এই সমস্ত এসেছে কি কারণে, ইলমুল কালামের কারণে। ইলমুল কালাম হচ্ছে দর্শন, যুক্তিতে মুক্তি খুঁজায় যেখানে যুক্তিতে, কারণ ইলমুল কালাম নিয়ে যারা দর্শন নিয়ে যারা আলোচনা করেছে তারা যুক্তিকে, হ্যাঁ আকলকে বিবেককে ওহির উপর প্রাধান্য দিয়ে দিয়েছে, এটা যুক্তিতে ধরে না, আল্লাহর হাত কেমন হয়, আল্লাহর হাত না না না, তাহলে আল্লাহ কুদরতি হাত, অস্বীকার করে দিল, কেউ অস্বীকার করে দিল, কেউ তাবিল করে দিল, অপব্যাখ্যা করে দিল, আল্লাহ রাব্বের চোখ না 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 রক্ষণাবেক্ষণ দেখাশোনা। তো এইভাবে গুমরা হয়েছে, কেন গুমরা হয়েছে, ইলমুল কালামের কারণে, দর্শনের কারণে, যুক্তিতে মুক্তি খোঁজার কারণে, যুক্তিতে না গিয়ে জান্নাত পেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে ওহির অনুসরণের মাধ্যমে। এই পথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, যার উপর ছেড়ে গেছেন রাসূল সাহাবায়ে কেরামদেরকে, এই পথে ছিলেন তাবেইনগণ, এই পথে ছিলেন তাবা তাবেইন, স্বর্ণযুগের অধিকাংশই মানে তাবে না তাবা তাবেইন যুগে, যদিও তাবেইনদের যুগে বিদাত শুরু হয়েছিল কিন্তু কম ছিল, তারপরে যে বিদাত বাড়লো বহুমুখী বিদাত, আর এই আব্বাসীয় যুগে ইলমুল কালাম দর্শন আর মান্তেক ফালসাফা আর লজিক এসব নিয়ে চর্চা যখন মুসলিমরা শুরু করলো, গ্রিক ফিলোসফি গ্রিক দর্শন যখন অনুবাদ হয়ে আসতে শুরু হলো, তখন মুসলিম মাই জাহমিয়া কাদরিয়া জাবরিয়া আর মুয়াত্তালা আর মুতাজিলা খাওয়ারিজ তো তার আগে পয়দা হয়ে গেছিল, বহু এইরকম গোমরা ফিরকা পয়দা হলো, সুফি হ্যাঁ রাওয়াফিজ তার আগে শিয়ারা পয়দা হয়েছে। জি এইভাবে আর কি। তো বলছেন এই কথা যে জেনে রাখো আল্লাহ রহম করুক, মা আন্নাহু মা কানাত জান্দাকাতুন কাত্তু, যে কোনো সময়ে বেদিনী বা বিধর্মীতে জিন্দিক বলা হয় বিধর্মীকে, মুসলিম হয়ে বিধর্মী হয় নাস্তিকরা, মুসলিম সমাজের আজকাল যা নাস্তিক আল্লাহ পরকালে বিশ্বাসী নয়
অথবা সন্দিহার, এরা জিন্দিক আসলে, সালাফদের ভাষা এরা কি জিন্দিক, বেদিন, বিধর্মী, জিন্দিকের বাংলায় অনুবাদ বিধর্মী, আর এর বিধর্মী মুরতাদ, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় অথবা দিন ইসলামের স্পষ্ট বিধিবিধানকে অস্বীকার করে, আমরা এইসব মানি না, এইসব এক শ্রেণীর লোকদের কাজ আমাদের কাজ না, এরা মূল্যবাদীদের কাজ, এগুলো নামাজ রোজা মসজিদ মাদ্রাসা ইত্যাদি, এটা জিন্দিক। বলছেন যে কোনো বিধর্মিতা এসেছে যে কোনো সময়, কত ওয়ালা কুফরুন অথবা কোনো কুফরি, ওয়ালা শাক্কন অথবা কোনো সংশয় সন্দেহ, কোন একটা বিষয়ে কোরআনে বা হাদিসে আছে আর সন্দেহ, ওয়ালা বিদাতুন অথবা বিদাত, আর বিদায় সংশয় থেকে এসছে, সংশয় সুভাব থেকে এসছে। যেমন এক একটা বিদাতের উদাহরণ দিই, মিলাদুন নবী, নবীর জন্মবার্ষিকী, আমরা কি এতই খারাপ, আমরা কি এতই হতভাগা যে খ্রিস্টানরা ঈসা আলি ইসলামের 25শে ডিসেম্বরে ওরা জন্মদিবস পালন করবে আর আমরা করবো না নবী সাল্লামের জন্মদিবস পালন, এটা কেমন কথা হইল, যুক্তিতে মুক্তি খুঁজেছে, কথা বোঝা গেছে, আর বিবেককে প্রাধান্য দিয়েছে কিসের ওপর, দলিলের ওপর, এই কথা দেখার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার নবুয়তি জীবন 23 বছর পেয়েছেন, 23 বছরে 23 বার করে রবিউল আউয়াল মাস 12 রবিউল আউয়াল এসছে, তিনি কি নিজে করেছেন, উত্তর খুঁজো, তাইলে হয়ে যাবে, যদি করে থাকেন তিনি জন্মবার্ষিকী পালন করেন তো করেন, আর না করে থাকেন তো করিয়েন না, এটাই যথেষ্ট ছিল। তারপরে 4 খলিফার যুগ রয়েছে 30 বছর ধরে, কোন খলিফা করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা করেছেন, তারপরে সাহাবায়ে কিরাম 110 হিজরি পর্যন্ত থাকলেন তারা কেউ করেছেন, তাবেইনরা কেউ করেছেন, আরে হাসান বসরি করেছেন, মোহাম্মদ বিন সিরিন করেছেন, সাইদ বিন মুসাইয়িব করেছেন, কোন সাহাবি না কোন তাবেই করেছেন, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 ইমাম, তোমরা যে হানাফি নিজেদেরকে বলছো মিলাদি, তা আবু হানিফা মিলাদ করেছেন, নবী জন্মবার্ষিকী পালন করেছে 12 রবিউল আউয়াল বলে, প্রমাণ দেখাও, ফিকার কিতাব হেদায়ে বেকায়েত কোথাও দেখাও, না দলিল নাজাত খুঁজে না, মুক্তি খুঁজে না, যুক্তিতে মুক্তি খুঁজেছে। আর একটা যুক্তি কি, সারা বছর কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, নবীর কথা খেয়ালই আসলো না, তো সারা বছর গেল গেল, তো নবী সাল্লামের জন্মদিনটা তো নবীকে স্মরণ করবো না, একটা দিন তো কমপক্ষে স্মরণ করি নবীকে, আউযুবিল্লাহ, শয়তান কিভাবে বিদাতীদেরকে নিয়ে খেলা করেছে, সংশয়, এগুলো সংশয়, এ সংশয় দূর করেছে কোরআন সুন্নার আলেম ওলামারা, যে আসলে তোমার এসব যুক্তি চলবে না, আগে দলিল দেখতে হবে, দলিল কি বলছে, আগে দেখতে আদর্শ, রাসূলুল্লাহ তোমার জন্য আদর্শ, উসওয়াতুন হাসানা, তারপরে সাহাবায়ে কেরাম আদর্শ, তাবেইন আদর্শ, তাবা তাবেইন স্বর্ণযুগ আদর্শ, খাইরুল করুন, তারপর কি আদর্শ না, তারপরে তুমি যাকে আদর্শ বলছো, যার মজহাবের অন্ধ তকলিদ করছো, হানাফি, শাফি, মালিক, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের দোহাই দিচ্ছ, তারাকে দেখো, যদিও তারা দলিল নয়, তারপরও দেখো, তাও নেই, তারপর গায়ের জোরে করবে, কথা বুঝছেন, যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে গুমরা হয়েছে। জি, ওলা জলায়লাতন অথবা যে কোনো গুমরাহি, ওলা হাইরাতন ফিদ্দিন অথবা দিনের ক্ষেত্রে যে কোনো রকমের বিভ্রান্তি, হাইরা বা হীরা মানে হচ্ছে বিব্রত হওয়া, বিভ্রান্তি, বহু বিভ্রান্তি, কত রকম বিভ্রান্তি, কোরআনে কেরিমে 2-3টা আয়াত পড়ে নিল, যে আয়াতগুলিতে শুধু লড়াই লড়াইয়ের কথা আছে, আছে বদর, ওহদ, ওই রকম পরিস্থিতিতে লড়াইয়ের কথা কোরআনে কেরিমে আছে, হ্যাঁ কাফের নেতাদেরকে মারো কোরআনে নেই, আছে, কিন্তু যে কোনো কাফের নেতাকে মারতে বলা হয়েছে না, যেই কাফের নেতা মারছে অথবা মারাচ্ছে পেছন থেকে, ও হারবি, তাহলে হারবিদের ক্ষেত্রে শুধু, যে আপনাদেরকে বাঁচতে দিতে চাই না তাকে মারেন, কিন্তু নিরীহ মানুষ আপনার সাথে কাজ করে, আপনার দেশে বাস করে, হ্যাঁ সে মানুষ, সে জিম্মি হতে পারে, সে মুস্তামান হতে পারে, হ্যাঁ সুতরাং তার বেঁচে থাকার অধিকার আছে, যে আপনাকে বাঁচতে বাঁচার অধিকার দিচ্ছেন না, তার বাঁচার অধিকার নেই, তখন তাকে মার, তার ক্ষেত্রে ওই আয়াতগুলি, কিন্তু জঙ্গিরে, জঙ্গিরে ওই 2-3টা আয়াত নিয়ে এই রে আলেম ওলামারা আজকাল ভোগবিলাসী হয়ে গেছে, আমাদের ফতোয়াবাজি,
এরা দুনিয়াদার হয়ে গেছে, পয়সার পিছনে ছুটে গেছে, এরা জিহাদের কথা বলে না। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, জাহিল মূর্খ। এই যে হাইরাতুন ফিদ দিন, দিনের ক্ষেত্রে বিভ্রান্তি, বিভ্রান্ত হয়ে যাওয়া। দুটো আয়াত পড়েই মনে করলো যে এত পণ্ডিত হয়েছি, ব্যাস। এই সমস্ত গুমরাহিগুলি, বহুমুখী গুমরাহিগুলি এসেছে, সে শিরকের গুমরাহি হোক, নাস্তিকতার গুমরাহি হোক, আর ইমান ভঙ্গের গুমরাহি হোক, আর সংশয় সন্দেহ হোক, বেদাত হোক, যে কোনো ধরনের গুমরাহি হোক, ছোট বড়, এগুলো কিসে থেকে এসছে? ইল্লা মিনাল কালাম, ইলমুল কালাম থেকে এসছে, দর্শন। ইসলামের নামে দর্শন, গ্রিক দর্শনে প্রভাবিত হয়ে যুক্তির লড়াই, যুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বীকে কি কর, প্রতিহত কর, তার খণ্ডন কর। যার মুতাজিলা ওর চাইতে খারাপ যারা ছিল, তাদের রদ করতে চাই, রদ করতে গিয়ে তারা আরেক গর্তে আছাড় খেয়ে পড়েছ। আশায়েরা যারা মাতরি দিয়ে তারা মুতাজিলা রদ করতে গেছে, মুতাজিলা আমাদের চাইতে খারাপ, তাদের রদ করতে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছে। কিন্তু যারা সালাফি মানহাজের অনুসারী, সালাফি সালাফদের অনুসারী, তার এইসব বিভ্রান্তি, আশায়েরাদের বিভ্রান্তি তো পড়েনি, মাতুরিদের বিভ্রান্তি তো পড়েনি, আর মুতাজিলাদের বিভ্রান্তি তো পড়েনি, সুফিদের বিভ্রান্তি তো পড়েনি, জাহমিয়া কাদরিয়া জাবরিয়া কোনো কারো বিভ্রান্তি পড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইমা মুহাদ্দিসিন, ফুকাহা, এই পথের উপর থাকো, নিরাপদ থেকে গেছে তারা যুগে যুগে, আর আলহামদুলিল্লাহ আছে। ওই দল খুঁজতে হবে, যে কোনো দেশে যেমন ওই দল খুঁজতে হবে যে কারা এই আদর্শের উপর আছে, আর এদিকে সেদিকে যারা গেছে এই যত সবগুলি গুমরা, কেউ বড় গুমরা, কেউ ছোট গুমরা, কিন্তু সবগুলি গুমরা। কিন্তু এই আদর্শ বাদ দিয়ে অন্যদিকে যারাই গেছে, বোঝা গেছে কিনা? জি। ইলমুল কালাম নিয়ে যারা আলোচনা করতে গেছে, ওয়াসাবুল কালাম, ওই কালাম মানে এই দর্শন, আর আসহাবুল কালাম যারা এই 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 সাবজেক্টে যারা ওলামা পণ্ডিত, এরকম রয়েছে অল জেদাল এবং তর্ক বিতর্ক, বহাস। বহাস কোনোদিন কল্যাণ নিয়ে আসে না, একমাত্র একটি বহাস। কোরআনে কেরিমে যেমন নিন্দাও করা হয়েছে বহাসের, তর্কের, তেমন তর্কের কথা বলা হয়েছে, দুটো সমন্বয় হইতে হবে। যেখানে অনুমতি দেওয়া হয় সেখানে কী ভাষায় বলা হয়েছে, আয়াত বলি, আল্লাহ বলছে বলা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সাথে, এইরকম অন্য গুমরাহদের সাথেও, যখন ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ তর্কের কথা বলছেন, তোমরা কি করবে না, তর্কে জড়াতে যাবে না। আল্লাহ বলা তুজাদিলু, তর্কে জড়াতে যাবে না, তর্ক বহাস করবে না, তবে সেই পন্থাই করতে পারো যেটা বেশি উত্তম। শুধু হাসান নয়, আহসান ইসম তাফজিল, সবচেয়ে উৎকৃষ্ট যেটা হইতে পারে, সবচেয়ে বেস্ট যেটা পন্থা হইতে পারে, সেই তরিকাতে তাদের সাথে তর্ক করতে পারো ধর্মীয় বিষয়ে, যেমন ডক্টর জাকির নায়েক করেছেন, আল্লাহ যেন তার হেফাজত করে। তার আগে তার ওস্তাদ আহমদ দিদাত করেছেন, এবং এইরকম অনেক আছে যারা বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা ইসলামের সাথে করে ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেন। যদি সেখানে গিয়ে নিজে বিভ্রান্তি থেকে বাঁচতে পারে তাহলে, কিন্তু নিজেকে বিভ্রান্ত হয়ে যায় তো মহা মুশকিল আবার, কেন অনেকে গর্তের কাছাকাছি গেলে নিজে গর্তে পড়ে যায়। বুঝতে পেরেছেন কি না? ওটাতেও সাবধান, নিজেকে বাঁচিয়ে। তাহলে এটা আবার কোনটা বেশি উত্তম তরিকায় তর্ক করা যাবে, কোনটা? সেটা হচ্ছে যেখানে ধর্মীয় বিষয় নিয়ে আপনার রুমমেটের সাথে তর্ক করতে গিয়ে কোনো রকম আক্রোশ হবে না, রাগারাগি হবে না, মেজাজ গরম হবে না, এমন মেজাজ গরম হয়ে গেলে যে ও মারার জন্য লাফ উঠছে আপনিও মারার জন্য, না, হারাম, এটা খারাপ পন্থ। সমাজ উত্তপ্ত হয়ে গেল, এমন উত্তপ্ত, গ্রাম দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখন মারামারি ফাটাফাটি, মসজিদ দখল করা করে, না জায়েজ নয়, জায়েজ নয়, এমন শুরু হয়ে গেছে রাস্তাঘাটে বের হওয়া মুশকিল। এখন
যারা কমজোর, যাদের সংখ্যা কম, তাদের রাস্তাঘাটে বের হওয়া মুশকিল করে দিয়েছে এই বহস মোনাজারা করতে গিয়ে। জায়েজ নয়, কথা বোঝা গেছে কিনা? জি। মসজিদের উপর আক্রমণ হইতে লেগেছে, মাদ্রাসার আক্রমণ হইতে লেগেছে, কিসের জন্য? আপনি খামাখাই তর্ক জড়াইতে গেছেন, এটা এড়িয়ে চলতে হতো। আপনি কমজোর হয়ে আছেন বা আপনার দল কমজোর হয়ে আছে, সুতরাং আপনি সেখানে মক্কী জীবনের মতো কাজ করবেন। মক্কী জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে কি মারেননি সাহাবায়ে কেরামদেরকে কাফেররা? সময় গাজী আল্লাহ তাআলা শহীদ হচ্ছে, তার স্বামী ইয়াসের শহীদ হচ্ছে, চোখের সামনে বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে, আম্মারকে শাস্তি দেওয়া হচ্ছে, আরও সোহেবকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার! কিছু বলতে পারছেন? কিছুই বলতে পারছেন না। মদিনায় কি ওরকম ছেড়ে দিতেন? তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। এই আপনি কোথায় আছেন এটা দেখার বিষয় নেই। সৌদি আরবে যেভাবে আলোচনা করছে সেইভাবে আলোচনা করতে হবে আপনাকে, আপনার গ্রামে যে যেখানে আপনি একাই অথবা আপনার দশজন, তারা হচ্ছে শত শত বিদাতপন্থী নাকি? মোটেই না। উত্তম পন্থা, সবচেয়ে উত্তম পন্থা বা উত্তম পন্থা কোনটি, সেটি হচ্ছে, সেটি এই যারা তর্কবিদ তাদের ভাষায় মোনাজারা, মজাদালা নয়, মোকাবারা নয়, অহংকার প্রদর্শন নয়, এবং নিজেরটাকে মানিয়ে নেব আর ওরটাকে ডাউন করবই করবো, এনি হাও যেভাবে হোক না কেন, এগুলো হারাম। মোনাজারা আবার কোনটা? মোনাজারা হচ্ছে দুইজনেই দৃষ্টি রেখেছে হকের ওপর, হক কোনটা বুঝতে পারে না। দুইজনে যদি বুঝে নিত যে হক কোনটা, তাহলে তো তর্ক হতো না। আমি যেটাকে হক বলছি সেটাকে আপনারা যদি হক বলেন তাহলে তর্ক হবে? তর্ক হবে? আপনারা বলছেন যে তাবিজ করা যায় না, আমি বলছি তাবিজ করা যায় না, কোনো তর্ক হবে? কিন্তু যদি আমি বলি তাবিজ করা যায় না শিরক, আর আপনারা বলছেন না তাবিজ করা যাবে, কোরআনের তাবিজ করা যাবে, তাহলে এখন দ্বিমত হলো, তাহলে কী করতে হবে? যদি ঝগড়ার ভয় থাকে তাহলে তর্কে যেতে হবে না। কিন্তু আপনাদের উদ্দেশ্য হচ্ছে, বা আরেকজন আপনাদের মধ্যে আলেম আছে যে তাবিজপন্থী, তার উদ্দেশ্য হচ্ছে যে আচ্ছা বিষয়টা স্পষ্ট হোক। হ্যাঁ, আমিও আয়াত হাদিসগুলো বোঝার চেষ্টা করি এই বিষয়ে কিছু আছে কি না, আর ঠিক আছে আপনি বোঝান, আমিও আমার কথা পেশ করছি অন্তর খুলে, খোলা অন্তর নিয়ে। দুইজনের উদ্দেশ্য হচ্ছে আল ওসুল ও ইল আল হক, হক সত্য পর্যন্ত পৌঁছা, এর নাম মোনাজারা। এটা করেছেন সালাফদের মধ্যে বা আইমায়ে কেরামদের মধ্যে করেছেন ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাম হাত, ডান হাত আবু ইউসুফ, বাম হাত হচ্ছে ইমাম মাহমুদ। এরা কি সা বড় সায়ে ফেতরা দিতেন আর আদসা দিতেন, কারণ এরা কি সা যেটা হানাফিরা করে থাকে দুই সেরের মতো দিয়ে থাকে, কারণ ওদের কাছে এক সা হচ্ছে চার সের। মদিনা আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার সা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, মদিনার সা। ইমাম মাহমুদ রহমান বলছেন এইটা কেমন কথা, আপনারা একশা দিচ্ছেন তাতে আবার আড়াই তিন কিলো, এটা কেমন? আর আমরা তো ওইখানে চার সের আর আধা সা, আবার চার সের হলে তো বেশি লেগে যায়, কারণ হানাফিরা কী করেছে ওটাকে একশাকে আধা সা করে দিয়েছে, বুঝতে পারছেন না? জি। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আচ্ছা তোমাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা দেখিয়ে দিই যেটা দিয়ে তিনি ফেতরা দিয়েছেন, আর ওইটা পরম্পরা আমার কাছে পৌঁছেছে, কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ হচ্ছে মদিনার ইমাম, মদিনার সবচেয়ে বড় আলেম তার জামানাই, এবং তার ওস্তাদরা হচ্ছেন তাবেইন। বলছে হ্যাঁ দেখিয়ে দিলে মেনে নেব। দেখেন উদ্দেশ্য ইমাম মোহাম্মদের হচ্ছে আল ওসুল আল হক, সত্য কথা মেনে নেওয়া, দেখিয়ে দিলে মেনে নেব। ঘরে ঢুকলেন আর নিয়ে এসে বলে হাজা সাউ রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের কাঠা, এই কাঠাতে মাপ করে দিতেন, এই পাত্রে মাপ করে দিয়ে, এই পাত্রটাই হচ্ছে সা। সা কিন্তু কাঠা, কোনো দাঁড়িপাল্লার ওজন নাই, কিন্তু অনেকে বুঝে না, বুঝতে পারলেন? ইমাম মাহমুদুল্লাহ মদিনা থেকে ফিরে গেলেন ইরাকে, আর ওস্তাদের মশলাক যেটা ছিল যে ওই চার সেরের ইরাকি সা, আর সেটা আদসা দিত, ওইখান থেকে ফিরে গেলেন। বলছেন না নবী সাল্লামের সা আমি মদিনায় দেখে আলাম, তাহলে আমি ওস্তাদের ফতোয়া কেন নেবো, আগে ওস্তাদ না আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে বুঝলি তো হইল, এটা হচ্ছে কি, এটা নাম মোনাজেরা। তো মোনাজেরা দুইজনে কোনো রেশারেশি হবে না। ভাই আপনি আমাকে বোঝাবার চেষ্টা করেন, আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি, আপনি আপনার দলিল যা আছে পেশ করেন, আমি আমার দলিল পেশ করছি, আর দুজনের উদ্দেশ্য আমাদের সৎ, যেটা হক মেনে নেব, অসুবিধা নেই, নমনীয় দুইজনে, তাহলে ঠিক আছে।
কিন্তু আগে থেকে লাঠি ছোটা নিয়ে রেডি রেখেছে নিজের দলবলকে শয়তানরা। আর উদ্দেশ্য হচ্ছে যে যে কোনোভাবে হ্যাঁ মানিয়ে নেব, আর না মানলে পিঠে মানাব। চার নম্বর চারটা দলিল দিয়ে না পারলে পাঁচ নম্বরের দলিল দিয়ে মানিয়ে নেব। জানেন পাঁচ নম্বরের দলিল আমি এর আগের আলোচনা করে বলেছি, জানা আছে। ইসলামের দলিল হচ্ছে চারটা, চারটা দিয়ে পারে না বিদাত পন্থীরা, বাতিল পন্থীরা কখনো চারটা দিয়ে পারবে না। কোরআন, হাদিস, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমা উম্মত, কিয়াস, এই চারটা দিয়ে পারবে না। তখন কি পাঁচ নম্বর হচ্ছে আসা, লাঠি, লাঠি ছোটা। বুঝতে পারছেন? তাহলে এইরকম ইত্তেবাউল হাওয়া, এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণকারী, অনুসারী। যারা কুপ্রবৃত্তির অনুসারী, নিজের হাওয়া মন যেদিকে ঝুঁকেছে ওইটা ওইদিকে সবাইকে ঝুঁকাবে, তাদের সাথে আলাপ আলোচনা দরকার নেই। ওদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন। এখন এই নিষেধের আয়াতগুলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন তাই শুনেন। তাই বলছেন আয়াতটি আসছে আর কি, ওয়াল আজাবু, আশ্চর্য লাগে, কাইফা ইয়াজতারিউ রাজুলু, তর্জমা পুরোটা হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ বাকি আছে। তাহলে যতগুলি গুমরাহি এসেছে বললেন কোনখান থেকে, ইলমুল কালাম থেকে। আর যারা ইলমে কালাম, এই যে দর্শন, ইসলামের নামে যে দর্শন এসেছে, এই দর্শনে যারা দার্শনিক তাদের পক্ষ থেকে বিভ্রান্তিগুলো এসেছে, অল জেদাল। আর যারা এই তর্ক বিতর্ক করে, অর মেলা মেরা, জেদাল ঝগড়া, মেরা একই, অল খুসুমা, এই তিনটি শব্দ প্রতিশব্দের মতো। জি, জেদাল মানেও ঝগড়া, আর মেরা মানেও ঝগড়া তর্ক, আর খুসুমা মানেও ঝগড়া ঝগড়া বিতর্ক। তো এইগুলো থেকে কি হয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ওয়াল আজাব, ও অবাক লাগে, কাইফা ইয়াজতারি রাজুল আলাল মিরা ওয়াল খুসুমাত ওয়াল জিদাল, যে একজন মুসলিম মানুষ কিভাবে ধৃষ্টতা দেখায় ঝগড়া করার, তর্ক করার, ধর্মীয় বিষয় ধর্ম বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করার কিভাবে ধৃষ্টতা দেখায়। আল্লাহ তাআলা ইয়াকুল, অথচ মহান আল্লাহ বলছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর আয়াতসমূহ নিয়ে বা আল্লাহর বিধিবিধান, আয়াত মানে বিধিবিধান, আয়াত হোক অথবা হাদিস হোক, আল্লাহর যে বিধিবিধান কোরআনে হাদিস রয়েছে এই বিষয়গুলিতে একমাত্র তর্ক করে ঝগড়া করে কাফেররা। স্পষ্ট আয়াতে আছে তার বিরুদ্ধে যুক্তি পেশ করছে কে, অবশ্যই তার মধ্যে কুফরি আছে। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, মা কুল্লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী বলে দাও আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। তারপর বেরেলভি ফিরকা বলছে নবী আলেমুল গায়ব হাজির নাজির, সব জানে, আসমান জমিনের সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুর খবর রাখেন, সব জানেন। এই আকীদায় বেরেলভি আকীদায় সুফিদের আকীদায়। তো এই আয়াত তাহলে কি করা হয়েছে, কঠোরভাবে নিন্দা করা হয়েছে যে কাফেরদের চরিত্র হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে কি করা, ঝগড়া বিবাদ করা, যে ঝগড়া বিবাদ মারামারি, আর এমন সমাজকে গরম করে দিল, কেউ কাউকে দেখতে পারে না, বরদাস্ত করে না, কখন যে রাতের অন্ধকারে কে কাকে মেরে দেয়, নিরাপত্তাহীনতা, হারাম এগুলো। ফালাইকে বিতসলিম, সুতরাং তোমার জন্য আবশ্যক হচ্ছে মেনে নেওয়া, অর রেজা, আর সন্তুষ্টি প্রকাশ করা, কিসের ওপর, বিল আসার, দলিলের ওপর। আসারের বহুবচন আসার, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কিরামদের মারফু মওকুফ, এগুলি। ও আহরুল আসার, যার আহরুল আসার, আহরুল আসার মানে আহরুল হাদিস, মুহাদ্দিসিন, হ্যাঁ হাদিসের যারা পণ্ডিত, হাদিসের যারা দলিল পেশ করে তাদের অনুসরণ করো। আর আহরুল হাদিসরা হাদিসের দলিল পেশ করে, কোরআন হাদিসের দলিল পেশ করে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না, আহরুল আসারি হচ্ছে আহরুল হাদিস। ওয়াল কাফে ওয়াস সুকুত, এবং যে বিষয়গুলি বুঝে আসে না, বোধগম্য নয়, সে বিষয়ে থেমে যাওয়া এবং নীরব হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলমিনের হাত আছে এটা জানলাম, কিন্তু কেমন এটা জানি না। সুতরাং এখানে কী করবেন, কাফ থেমে যাবেন, আর সুকুত মানে চুপ হয়ে যাবেন। তৃতীয় যে বিষয়টি বলছেন, ওয়াল ইমান, এ কথা ইয়ার প্রতি বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত, বে আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউআযিবুল খালকা ফিন্নার, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে শাস্তি দেবেন, আজাব দেবেন জাহান্নামে। কোন মানুষকে, কাফের মুশরিক জাহান্নামী মানুষকে, যারা জাহান্নামের হ
হকদার তাদেরকে জাহান্নামে যাওয়ার মতো কাজ দুনিয়াতে করেছে তাদেরকে জাহান্নামে শাস্তি দেবেন, জাহান্নামে আগুন দিয়ে তো জ্বালাবেন, এটা ঠিক আছে, কিন্তু তার সাথে আরো যে অতিরিক্ত শাস্তিগুলি হবে তার মধ্যে একটি হচ্ছে বেড়ি পরানো, হ্যাঁ, আর একটি হচ্ছে শেকল, শেকল দিয়ে বাঁধা, নাকাল, সালাসেল, আগলাল, না আনকাল আর সালাসেল, এগুলি কাছাকাছি, আগলাল গিল্লুনের বহু বচন বেড়ি, আর আনকাল নাকাল এর বহু বচন হচ্ছে শিকল, আর সালাসেল সিলসিলাতন মানে শৃঙ্খল শিকল আর কি। তো এইসব এই ভাষাগুলি তিনটি শব্দ কোরআন কারিম এসেছে যে এই দিয়ে আল্লাহ অপরাধীদেরকে কাফের মুশরিকদেরকে আর পাপিষ্টদেরকে শাস্তি দেবেন। এখন এই শাস্তিটা যে আল্লাহ বেড়ি পরিয়ে রাখবেন, আল্লাহ বেড়ি পরানো হাতে পায়ে গলাতে আপনার শৃঙ্খল লাগানো শিকল দিয়ে টানা ইত্যাদি, এই সমস্ত আজাবগুলি জাহান্নামের বাইরে হবে না জাহান্নামের ভিতরে হবে, এটা আর একটা মশলা। এই মশলায় কেউ ভিন্ন মত পোষণ করে বলছেন না এই আজাবগুলি যে বেড়ি পরানো আর শৃঙ্খলাবদ্ধ করা বা শিকল পরানো এটা হবে জাহান্নামের বাইরে, তাই বলছেন ইয়াজিবুল খালকা লেখক বলছেন যে আহলে সুন্নাত জামাতে বিশ্বাস যে জাহান্নামে আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেবেন বেড়ি পরিয়ে এবং শিকল পরিয়ে আর শৃঙ্খলাবদ্ধ করে। ওয়ান্নার রফি আজওয়াফহিম, এমন সময়ে এমন অবস্থায় যখন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে জ্বলবে দাউদাউ করে, অফৌকহ তাদের ওপরেও জ্বলতে থাকবে, অর্থাৎ তাদের নিচেও জ্বলতে থাকবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত অবস্থায় এইরকম তাদের হাত পা বাঁধা থাকবে আর গলায় শেকল লাগানো থাকবে, শৃঙ্খলাবদ্ধ থাকবে। এখানে এই আলোচনাগুলি যখন এলো তখন আয়াতগুলি মর্মে দেখা যাক। হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলছেন সুরায় গাফির, সুরায় গাফির অপর নাম সুরায় আল মুমিন, সুরায় গাফির আয়াত 71-72 বলছে এজিল আগলালু ফি আনাকহিম, স্মরণ করো যখন বেড়ি পরানো হবে তাদের গলায় অনক, অনক যেমন আনা, ও সালাসের ইউসাবুন, আর শেকল দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, ফিল হামিমে, কোথায়, জাহান্নামের বাইরে, ফিল হামিমে, হ্যাঁ, হামিম মানে হচ্ছে গরম উত্তপ্ত আগুনে, উত্তপ্ত আগুনে, সুম্মা ফিন্নার ইউসজারুন, অতঃপর তাদেরকে জাহান্নামে কি করা হবে, জ্বালানো হবে, জাহান্নামে তাদেরকে প্রজ্বলিত করা হবে। দ্বিতীয় আয়াত সুরায় ইনসান, সুরায় ইনসানের অপর নাম সুরায় দাহার আয়াত নম্বর 4 বলছে ইন্না আতাদানিল কাফির, আল্লাহ বলছে নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা সিলসিলাতুনের বহু বচন মানে শেকল, হ্যাঁ, শেকল সমূহ, ও আগলাল আর বেড়ি সমূহ, ও সাইরা এবং জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমার আয়াত নম্বর 16 বলেছেন লাহুম মিন ফাওকিহিম যুলাল মিনান নার, জাহান্নামীদের জন্য জাহান্নামীদের ওপর আগুনের মেঘমালা হবে, জোলাল আগুনের ছায়া, আগুনের ছায়া, আগুনের ছায়া মেঘমালা, যেমন আমাদের যদি খোলা আকাশে আমরা থাকি তো আমাদের ছায়া কি মেঘ, মেঘমালা, তো এখানে এই জোলাল মানে মেঘমালা। তো এখানে আল্লাহ কি বলছেন যে জাহান্নামীদের ওপরে আগুনের মেঘমালা হবে, অমিন তাহাতেই জোলাল, আর তাদের নিম্নদেশে তাদের নিচে ও কি হবে, জোলাল আগুনের মেঘমালা হবে, এই মেঘমালা মানে চারিদিক থেকে আগুন তাদেরকে, উদ্দেশ্য হচ্ছে চারিদিক থেকে আগুন তাদেরকে কি থাকবে, ঘিরে থাকবে, ওই বেষ্টন করে থাকবে, যা লেখা ইউখাউফুল্লাহু বিহি ইবাদা, এই হচ্ছে এমন আজাব যা দিয়ে আল্লাহ রাব্বের ভয় দেখাচ্ছেন, সতর্ক সাবধান করছেন তার বান্দাদেরকে এই কর্মজগতে, যাতে এখন কাজকর্ম আমলটা ঠিক রেখে জাহান্নাম থেকে বাঁচতে পারো, তাহলে পরে কিন্তু আর সুযোগ থাকবে না মরণের পরে। ইয়া ইবাদিহি, আমার বান্দারা, ফাত্তাকুন, সুতরাং আমাকে ভয় করো, আল্লাহ বলছে, সুতরাং আমার ভয়ে ভালো কাজ করো, আমার ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকো। সূরা হজের আয়াত নম্বর 20 আল্লাহ বলছেন জাহান্নামী, জাহান্নামীদেরকে যখন জ্বালানো হবে তখন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফুটন্ত পানি, হামিম গরম পানিকেও বলা হয়, তো এখানে গরম পানির কথা রয়েছে, ফুটন্ত পানি ফুটছে জাহান্নামের আগুনে, এই ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেবে, যেমন পান করবে ফুটন্ত পানি জাহান্নামের আগুনে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, তাদের পেটে
যা কিছু রয়েছে নাড়ি মড়ি তা গলে যাবে, অল জলুদ এবং চামড়া শরীরের চামড়াও গলে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন দিয়ে ফোটা পানি যদি হয় আর কাউকে জবরদস্তি খাওয়াই দেয়, তো সব গলে বেরিয়ে যাবে, তো তো জাহান্নামের আগুন। হ্যাঁ, যার তাপ এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ। হ্যাঁ, 70 গুণ, 70 ভাগের 1 ভাগ এটা না। ঠিক আছে, এই আয়াতগুলি প্রমাণ করে যে জাহান্নামে সমস্ত শাস্তিগুলি দেওয়া হবে, এই কথা বলছেন। ধর্মীয় বিষয়ে যদি হক পথে থাকেন তবু কখনো তর্কে জড়াতে যাবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, হাদিসটা বলা ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনান, আবু দাউদে 4800 নম্বর হাদিস, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আর তিরমিজিতে রয়েছে 1993 নম্বর, ইবনে মাজার 51 নম্বর, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে ইবনে মাজে। বলছেন আনা জাইমুন বেবাইতিন ফিরাবাজিল জান্নাহ, আমি দায়িত্ব নিচ্ছি, কে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দায়িত্বশীল হচ্ছি, দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক কিনারায় একটি বিশেষ অট্টালিকার, প্যালেসের, জি, প্রাসাদ। লেমান তারাকাল মেরা, কার জন্য, কাকে দেব, কাকে দেওয়া হবে এই দায়িত্ব নিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ আর কাছ থেকে নিয়ে দেবো। লেমান তারাকাল মে, যে ঝগড়া তর্ক পরিত্যাগ করবে, ওয়াইন কান মহিতান, যদিও সে হকপন্থী হয়। আপনি হঠাৎ সঠিক পথে, আপনি আহলে হাদিস, আপনি সালাফি, আপনি কোরআনে হাদিসে দলিল পেশ করছেন, তারপরও তর্কে জড়াতে যাবেন না। ওয়ারিদ আলিল জাহেলিন, মূর্খ, এগুলো মূর্খদের সাথে তর্ক করতে যাবেন না, কখনো তর্ক করবেন না। মানে শুধু মূর্খ মানে শুধু আম পাবলিক নয়, মাদ্রাসা পড়াগুলো চাইতে বেশি গণ্য মূর্খ, কথা বোঝা গেছে? কারণ ওর মধ্যে আরও অহংকার কাজ করছে, তো হচ্ছে জাহেল মুরাক্কাব, কথা বোঝা গেছে? পড়াশোনা করার সুযোগ পেয়েছে তারপরও মানতে রাজি না, হওয়া কি হচ্ছে জাহেল মুরাক্কাব, ডবল জাহেল। তো এই হচ্ছে ফজিলত। আর অবিবাহিত ফি ওয়াসাতিল জান্নাত, জান্নাতের মধ্যস্থলে মাঝখানে একটি স্পেশাল ঘরের আমি দায়িত্ব নিচ্ছি, কার জন্য? লেমান তারাকাল কেজিবা, কেউ যদি মিথ্যা পরিত্যাগ করে, ওয়াইন কানা মাজা, যদিও রসিকতার ছলে হোক, হাসি রহস্য করে অনেকে কিন্তু মিথ্যা কথা বলে, সাথে বন্ধু আপনার চাবি লুকিয়ে দেয়, হ্যাঁ অনেক কিছু লুকিয়ে দেয়, এরকম করে না, লুকিয়ে দিয়েছে মোবাইলটা, লুকিয়ে দিয়েছে, তারপরে পেরেশান করছে আপনাকে, আমাকে তাহলে ভাই কোথায় আছে, আমি কি জানি ভাই, 1 ঘন্টা পরেও দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে, হারাম, এগুলো জায়েজ নেই, এসব করে থাকে অনেক, জায়েজ নেই, এবং এই স্পেশাল ঘর থেকে বঞ্চিত। অবিবাহিতিন ফি আলাল জান্নাহ, আর এমন একটি স্পেশাল ঘরের, স্পেশাল প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের একবারে অপর ভাগে, লেমান হাসনা খুলুকুহু, বা লেমান হাসানা খুলুকাহু, হাসনা বললে খুলুকুহু ফাইল হবে, যে যার চরিত্র ভালো হবে, আর লেমান হাসানা খুলুকাহু, যে নিজের চরিত্রকে সুন্দর করবে, চরিত্রবানকে তাহলে আল্লাহ রাব্বুল সবচেয়েতে উচ্চ স্থানে রাখবেন জান্নাতে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? এখানকার যে বিষয়টি সেটা হচ্ছে তর্ক বিতর্ককে যথাসাধ্য এড়িয়ে চলবেন, কারো তর্ক কোনোদিন কল্যাণ বয়ে নিয়ে আসে না। হ্যাঁ, সালাদের যুগে আসত, এরকম অন্তর মানুষ আজকাল পাবেন, আলেম সমাজে পাবেন না, আত্ম অহংকার এত বেশি। মদিনার পড়া সম্পর্কে, আরে মদিনায় কি পড়া হয়, আমার দেশের যাদেরকে এক শ্রেণীর সহি আকিদা বলা হয় তারা এখানে মন্তব্য করে থাকে, মদিনায় কি পড়া হয়, তো বলুগুলো মারাম পড়ায়, মদিনায় কি পড়া হয়, ওই তো কয়টা 22-25 করে হাদিস পড়া হয়। এই জন্য একজন ভালো মাদানী আলেম জবাব দিয়েছিলেন যে মদিনার একটা হাদিস যে পড়ানো হয়, ধরো একটাই হাদিস যদি পড়ানো হয়, যেভাবে পড়ানো হয় তোমার জীবনেও কোনো দিন এভাবে পড়ো নাই। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস এবারত পড়ে নিল, আল্লাহ এল্লা চল, এল্লা চল, খুব বেশি তর্জমা করে দিতে অনেক বড় খেদমত করে দিয়েছে, 40 বছর ধরে বুখারি পড়িয়েছে, প্রথম 3 মাস তর্জমা করে, হ্যাঁ আর 2-1টা কথা মাঝে মধ্যে বললো, আর তারপরে দ্বিতীয় 3 মাসে মাঝে মধ্যে 2-1টা তর্জমা করলো হয়তো, বেশিরভাগই করে না, আর শেষ যে আর কয়েক মাস থাকে রমজান আসতে, কারণ রমজানে এই বছর শেষ হয়, তো ওতে শুধু পড়তে এবার করতে হয়, কারণ খতম বুখারি করতে হবে, খতম করতে হবে, ব্যাস খতম করো,
এই পড়া দেওয়ার কত বড় আলেম তৈরি হবে, অনেকে তো রাগ করবেন, কিন্তু আসলে হক কথাই বলবেন। এই কথা কেন বললেন যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরেই জাহান্নামীরা জ্বলতেও থাকবে আর তাদেরকে হ্যাঁ শেকল দ্বারা বেড়ি দ্বারা এইসব দ্বারা শাস্তি দেবেন, এটা কেন বললেন? কারণ বলছে যে জাহামিয়াদের একজন ছিল হিশাম আল ফৌতি, বলছে বা যা লেখা এই আলোচনা এই জন্য করলেন বড় ভারী বলছেন আন্নাল জাহামিয়াতা মিনহুম হিশাম আল ফৌতি, এই জাহামিয়াদের মধ্যেকার বিশেষ করে একজন হিশাম ফৌতি নামক এক লোক ছিল, এই হচ্ছে মুতাজিলাদের একজন শেখ, মুতাজিলাদের একজন মুরব্বি ছিল, লাহু আতবা তার বেশ কিছু ভক্ত অনুসারী ছিল যাদেরকে বলা হয় সাম্মুন আল হাসামিয়া, হাসামিয়া বলা হইত, সিয়ারু আলামিন নবলা 10 নম্বর খণ্ড 547 পৃষ্ঠায় রয়েছে, লিসানুল মিজান 6 খণ্ড ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির 195 পৃষ্ঠায়, সিয়ারু আলামিন নবলা হচ্ছে ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহির। তো এতে কী রয়েছে তার উক্তি, বলছে কালা এই লোক বলেছে মুতাজিলি ইন্নামা ইউআযযাবু ইনদান্নারি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে জাহান্নামের নিকটবর্তী স্থানে এসে কল বেড়ি পড়াবেন, জাহান্নামের ভিতরে নয় আগুনের ভিতরে নয়। রাদ্দুন আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি, এর উক্তিটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে খণ্ডন করা বা রাদ্দান, কোনো কোনো এতে নুসখাতে রয়েছে রাদ্দান আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খণ্ডন বা প্রত্যাখ্যান তার এই উদ্দেশ্য, এই মুতাজিলির উদ্দেশ্য যে এইরকম ধরনের কথা বলেছে যেটা বিভ্রান্তিকর, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে শিকল পড়াবেন, জাহান্নামের আগেও পড়াইতে পারেন হাসুরের মাঠে, কিন্তু জাহান্নামের ভিতরে পড়াবেন, জাহান্নামের ভিতরে তারা এইরকমভাবে কষ্ট পেতে থাকবে, আজাব এদিকে আগুনের আজাব, তারপরে শেকলের আজাব, বেড়ির আজাব, মানসিক আজাব, শারীরিক আজাব, সব রকমের আজাব থাকবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের কথা কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখেন, আর সমস্ত জালেমের অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।